রংপুরে অনুমোদনহীন নর্দার্ন মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ইন্টারনেট সুযোগ দেওয়ার চিঠি ইস্যুর পরেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, দাবি মেনে নেওয়ার মৌখিক আশ্বাসের পরে আজ ইন্টারনেটের সুযোগ দানের সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। কিন্তু মূল দাবি, প্রায় 300 শিক্ষার্থীর মাইগ্রেশনের বিষয়ে এখনও কোনো চিঠি আসেনি, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। আমরা যে আসলে মাইগ্রেশন পাইছি এটার এখনো লিখিত কোনো কপি আমাদের কলেজে আসেনি। আমরা আন্দোলন ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্য কোনো কলেজে মাইগ্রেশন করে না দেওয়া হয়। মাইগ্রেশনের দাবিটিতে কিছু বলেনি, তো আমরা চাই যে মাইগ্রেশনের ব্যাপারে জন্য খুব দ্রুত লিখিত একটা মন্ত্রণালয় থেকে একটা লিখিত একটা তথ্য আসে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী সরকার মজহারুল মান্নান। মজহার একটু জানিয়ে দেবেন, যদিও কিছুক্ষণ আগে দর্শকদের আমরা জানালাম যে মৌখিক যে আশ্বাসের কথা, তারপরেও আন্দোলন চালিয়ে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষার্থীদের মাইগ্রেশনের যে বিষয়টি, সেটি সম্পর্কে এখনো আশ্বাস না পাওয়ার কারণে। এছাড়া তারা আর কিছু বলেছে কি? বৃষ্টি, তারা আসলে বলেছে, আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখেন যে রংপুরের যে নর্দার্ন প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের এই আছে এখন পাঁচটা, এই পাঁচটার মধ্যে কিন্তু তারা ওই একই দাবি আদায় করবার জন্য কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং বিক্ষোভ দিচ্ছে, থেমে থেমে তারা বিক্ষোভ করছেন। তাদের একটি বড় দাবি হচ্ছে যে যেহেতু এই বিএমডিসি যে প্রেসিডেন্ট মহোদয় গতকাল যে ঘোষণাটি দিয়েছিলেন তার একটি বাস্তবায়ন হয়েছে, অর্থাৎ যে 21 জন ইন্টার্নশিপ করার কথা যারা 11 মাস ধরে বসেছিলেন এমবিবিএস পাশ করার পরও, কিন্তু তাদের একটা বিহিত হয়েছে, কিন্তু যারা মাইগ্রেশন 250 শিক্ষার্থী যারা বিভিন্ন বর্ষে আছে তাদের কিন্তু হয়নি। আমি একটু একজন শিক্ষার্থী, নেপালি শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আপনারা আন্দোলন এখনো করছেন কেন? স্যার, আমাদের বিএমডিসি চেয়ারম্যান স্যার আমাদেরই গতকাল বলছিলেন যে আজকের মধ্যে না বা আজ মানে গতকাল মধ্যে না হলে আজকের মধ্যে আমাদের যে মাঙ্গুরা আছে ওইটা পুরো হবে, বাট ইন্টার্নিদের শুধু যে ডিমান্ড ছিল ওইটা পুরো হয়েছে, ওনাদের রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু আমাদের এখনো মাইগ্রেশন হলো না। এটা আমরা একটা কনফার্মেশন লেটার চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ। বৃষ্টি, আপনি শুনছিলেন যে একজন নেপালি শিক্ষার্থী, উনি এরকম 32 জন শিক্ষার্থী আছেন নেপালি সহ 250 শিক্ষার্থী, যারা বলছেন যে তাদের মাইগ্রেশনটা যে মৌখিক ঘোষণা দেওয়া হয়েছে এটি তারা রিটার্ন চান এবং এটা দ্রুত বাস্তবায়ন চান। বৃষ্টি, ধন্যবাদ। মাঝহার, শুনছিলাম আপনার মাধ্যমে।